हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू वीडियो। तो आज के दिन टा छिलो 24 नवंबर शुक्रवार। एखन बाज छिलो सकाल प्राय 9:30-10 मतन और आमरा सबाई रेडी हुए एखन बेरोच्छी। आमादेर आजकेर प्लान होच्छे जाबो आमरा माइसोर। तो माइसोर आर उटिर प्लान करेछि रोड ट्रिप, बाई कारि आमरा जाच्छी। तो आजके माइसोर जाबो, सेखाने थाकबो, सेखाने दुई एकटा जायगा देखार आछे सेइगुलो देखे। कालके होच्छे स्याटारडे, कालके आमरा বেরোবো হচ্ছে উটির জন্য। স্যাটারডে সানডে মানডে উটিতে থেকে টিউজডে আমাদের ব্যাক করার প্ল্যান আছে। তো এখানে গাড়িতে সমস্ত যা কিছু ছিল ট্রলি সব কিছু লোড করা হয়ে গেছে। যেহেতু তোজোকে নিয়ে ট্রাভেল, সেজন্য একটু লাগেজ বেশি হয়েই যায়। ওর সব এসেনশিয়াল জিনিসপত্র নিতে হয় আর জামা কাপড়ও অনেক বেশি নিতে হয়, কারণ যেমন উটিতে ভীষণই ঠান্ডা, রাত্রের দিকে 9 ডিগ্রি 10 ডিগ্রি, সেখানকার জন্য যেসব জামা কাপড়গুলো লাগবে, মাইসোরে কিন্তু সেই সব জামা কাপড় লাগবে না। তো অনেক রকমের অল্টারনেটিভ জিনিসপত্র নিতে হয়। তো মাঝখানে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিলাম। এখন প্রায় 10:30 মতন বাজছিল আর আমরা এখন দাঁড়িয়েছি রোড সাইড একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে, যেখানে ব্রেকফাস্ট করব। এখানকার যেটা খুবই ফেমাস এখানে মাইসোরে, সেটা হচ্ছে বড় বড় একদম ইডলি দেয়। তো সেই ইডলি আমরা খেয়ে নিয়েছি। আর তোজোকে তো ব্রেকফাস্ট করিয়েই বার করেছিলাম, ওকে আমি ভমিটিংয়ের জন্য ওষুধ দিয়ে দিয়েছি। এমশেড বলে একটা ওষুধ আছে যেটা এখানকার ডক্টর সাজেস্ট করেছিল, সেটাও দিয়েছি। একটু অম্বলের ওষুধও দিয়েছি, কারণ ট্রাভেলে সেগুলো দিই আমি যাতে কোনো প্রবলেম ফেস না করে। তো এই হচ্ছে আমাদের ইডলি চলে এসেছে, তার সাথে বড়া চাটনি দিয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা আবার স্টার্ট করে দিয়েছি। আর মাইসোর পৌঁছাতে পৌঁছাতে আমাদের 12:30 হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টের টাইম সহ 3 ঘন্টা মতন ব্যাঙ্গালোর থেকে মাইসোরের ডিস্টেন্স আমাদের লেগেছে। যিনি ড্রাইভার ছিলেন ভীষণই ভালো চালান, স্পিডে যেমন চালান সেরকম ভালো হাতও আছে আর রাস্তাঘাটও সমস্ত চেনেন। সেই জন্য আমরা এবার মাইসোরটা কিন্তু ঠিক টাইমের মধ্যে পৌঁছে গেছি। যখন ওয়েনার যাওয়ার সময় আমরা মাইসোরে স্টে করেছিলাম, তখন প্রায় 4-4.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো আমরা সেরকমই ভেবেছিলাম, তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার একটু সাইডে যেসব জায়গাগুলো আছে মাইসোর প্যালেস, সেগুলো দেখার প্ল্যান আছে। হোটেলটা আমাদের একদম সিটি সেন্টারের মধ্যেই, হোটেল রূপা, এখানেই আমরা বুক করেছিলাম। আর যেহেতু এটা উইকেন্ড নয়, সেই জন্য রাশটা কিন্তু বেশ কম ছিল, যেটা আমরা প্রেফার করেইছিলাম। আর এই আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের করিডোরে, বসে আছি হোটেলে, এখন চেক ইন হচ্ছে। সামনে একটা খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, আর তোজো তো আমার ভক্ত মানুষ, তো সেখানে কৃষ্ণ ঠাকুর দেখেই তার পুজো করা শুরু হয়ে গেছে। আর সামনের রাস্তাতেই অনেক কিছু বিক্রিও করছিল, তোজো সেখানে গেছে। আর আমাদের হোটেলের নিচেই আছে হচ্ছে একটা সিল্ক এম্পোরিয়াম। মাইসোরের সিল্ক তো ফেমাস, সবাই জানো। তো মাইসোর সিল্ক এম্পোরিয়াম এই নিচের ফ্লোরটাতেই ছিল। আর এই যে বললাম সামনে জিনিসপত্র বিক্রি হচ্ছিল খেলনার, সেখান থেকে একটা ওই ডুগডুগি মতন জিনিস আর একটা বাঁশি কিনে এনেছে। মাইসোর বা উটি যেখানেই হোক, কাঠের জিনিসপত্র ভীষণভাবে পাওয়া যায়, রাস্তার দুধারে বিক্রি হয়। তো এখন সে কৃষ্ণ ঠাকুরের নকল করে বাঁশি বাজাচ্ছে। আর তা করতে করতে আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইন টাইম যদিও দুপুর 2টোই ছিল, তবে আমাদের রুম মোটামুটি 1:45-1টার মধ্যেই আমরা পেয়ে গিয়েছিলাম। 2টো পর্যন্ত ওয়েট করতে হলে বেশ একটা মুশকিল হয়ে যেত, তাড়াতাড়ি পৌঁছেও কোনো লাভ হতো না। তোজোকে ফ্রেশ টেস্ট করালো, লাঞ্চ করানো যেত না, তো তারা তাড়াতাড়ি আমাদেরকে রুমটা দিয়ে দিয়েছে পরিষ্কার করে। প্রথমেই এন্ট্রান্সে ঢুকেই একটা সুন্দর ওয়ার্ড্রপ রাখার জায়গা, ওয়ার্ড্রপ আছে, তার সাথে লাগেজ, শু এইসব রাখার জায়গা, একটা বিশাল মিরর যেটা সাজা গোজার সময় ভীষণ কাজে দেবে। রুমটা অনেক বড়, অনেক স্পেস আছে, বাচ্চা নিয়ে থাকলে অনেক লাগেজ হয়, আর সেগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য বড় রুমের অবশ্যই দরকার। এই দিকটা পুরোটাই কাঁচের উইন্ডো আছে, বড় বড় পর্দা দিয়ে ঢাকা, তার ফলে সকালবেলায় আলো এসে যে ডিস্টার্ব হবে সেটা নয়। এখানের এই স্পেসটাতে কফি চা বানানোর জন্য ফ্লাস্ক দিয়েছে আর কিছু চায়ের ব্যাগ ট্যাগ দিয়েছে, একটা বড় বেড আছে। এই দিকটায় আবার ডাইনিং এরিয়া, সরি, যেটা ড্রেসিং টেবিল এরিয়া আছে, তার পাশে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড়, আর সবসময়তেই গরম জল আসছিল, কারণ হালকা শীত শীতে ভাব তো আছেই, ঠান্ডা জলে স্নান করার মতন ওয়েদার নেই, গরম জলটা অবশ্যই দরকার। তো দেখো রুমটা অনেকটা বড়, আর এই বেডটাতেও আমরা 3 জন আরামসে হেঁটে যাব, তোজো, আমি আর ওর বাবা। তার সাথে ছিল টিভি, এসি, ওয়ার্ড্রপ। এসি ছাড়া ঠিক ঘুম যে হবে সেটা নয়, অদ্ভুত একটা ওয়েদার থাকে, গরম জল ছাড়া স্নান করা যায় না, আবার এসি ছাড়া কিন্তু ঘুমানোও যায় না।
আর এখানে আমাদের হোটেলের এই ওপরটা ছাদটা ভীষণ সুন্দর, এখান থেকে চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে। আর তারপরে রুফটপে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আর রেস্টুরেন্টটা পুরোটাই রুফটপে। এটা কিন্তু আমরা বেশ রিজনেবল প্রাইসেই পেয়ে গেছিলাম, হয়তো অফ সিজন হোক বা উইকেন্ড নয় সেই জন্যই হয়তো, তো মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল আর অনেক রুমও অ্যাভেলেবেল ছিল। ওয়েনার যেহেতু আমরা 15th আগস্টে গিয়েছিলাম, সেই সময় মাইসোরের রুম পাওয়া আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়েছিল, তো এখানে আমরা লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, যে যেরকম পছন্দ করেছে দিয়েছে। অমলেট, চিকেন, তার সাথে তোজোর জন্য অর্ডার করে দিয়েছিলাম রাইস, আর আমি ডাল বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তোজোকেও ফ্রেশ করে দিয়েছি। আমরাও স্নান টান কমপ্লিট করে ফেলেছি, খেয়েই আমরা বেরোবো মাইসোর প্যালেস দেখতে। এখানে মশলা পাঁপড়, গরম গরম ভাত, সমস্ত কিছু। তোজো একটু বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলো, কারণ তার তো পেট ভরে গিয়েছে। আর এখানে বাইরের এই খোলা স্পেসটায় খেলতে সবারই ভীষণ ভালো লাগবে, আমরাও কতগুলো ফটো টটো তুলে নিলাম। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে বলে জায়গাটা আরও সুন্দর লাগছে। আর এই দিন একদমই রোদ ওঠেনি, কুয়াশা হয়েছিল, একদিকে ভালোই ছিল, অতিরিক্ত রোদ উঠলে প্যালেসটা ঘুরে দেখা একটু ইস্যু হয়। আর লিফটের এদিকটা যেহেতু কাঁচের ছিল, সেই জন্য লিফটে করে ওপরে বা নিচে নামার সময় বেশ ভালো লাগছিল, চারিদিকটা গাছগাছালিতে ভরা। মাইসোরে এখনও পর্যন্ত প্রচুর গাছ, প্রচুর সবুজ, যেটা আগে ব্যাঙ্গালোরে ছিল। এখনও ব্যাঙ্গালোরের কিছু কিছু এরিয়ায় এত সবুজ আছে, তবে বেশিরভাগ এরিয়ায় কেটে ফ্ল্যাট ট্যাট হওয়া, সব শপিং মল হওয়ার জন্য এই সবুজ ভাবটা তো চলে গেছে। মাইসোর এসে ভীষণ ভালো লাগছিল, আর ওয়েদারটাও খুব ভালো ছিল বলে এইবার আরও ভালো লেগেছে। প্যালেসটাও ভালোই ফাঁকাই ছিল, খুব অল্পের ওপর লাইন ছিল। তো তোজোর বাবা মানে উজ্জ্বল গিয়েছিল টিকিট কাটতে, 5 জনের মধ্যে যদি মেম্বার হয় তাহলে হয়তো 300 টাকা করে টিকিটের রেট, সবার মিলে 300 টাকা। আর এরকম টিকিটের কত কী প্রাইস সেটা লেখাই আছে, যদি 5 জন থেকে 10 জন মেম্বার হয় তাহলে 400 টাকা, এরকম করে লেখা আছে। তো আমাদের তো 5 জনের মধ্যেই ছিল, সেই জন্য 300 টাকায় টিকিট নিয়ে আমরা ঢুকে পড়েছি পুরো প্যালেসটা দেখার জন্য। আর এই হচ্ছে প্যালেসটা, প্যালেসের সামনেও অনেকটা জায়গা জুড়ে সবুজ বাগান, এত ভালো লাগে। আগের বারের থেকেও এবার বেশি ভালো লাগছিল, আমরা তো 3 মাস আগেই এসেছি, কিন্তু সেই দিন 15 আগস্টের জন্য ওভার ক্রাউডেড ছিল। তো আমার মনে হয় মাইসোর যদি ঘুরতে আসা হয় তাহলে উইকেন্ডে বা কোনো স্পেশাল দিনে না এসে উইকডেজে আসলে পরে ভালো করে ঘুরে দেখা যাবে। আর প্যালেসে ঢুকতে হলে জুতো খুলে ঢুকতে হয়, জুতোর জায়গাতেও সেরকম লাইন ছিল না, আমরা জুতো খুলে জমা দিলাম, আবার আসবো যখন তার একটা টোকেন দিয়ে দেয়, সেটা তাদেরকে জমা দিলেই সব জুতো দিয়ে দেবে। খালি পা হয়ে গিয়েছি আর ঢুকে গিয়েছি এখানে প্যালেসে, এখান দিয়ে লম্বা লাইন দিয়ে তারপরে টিকিটটা দেখাতে হচ্ছে। কেউ যদি প্যালেসের ভেতরে না ঢোকো তাহলে আমার মনে হয় ওই গেটের বাইরে যে 300 টাকার টিকিটটা সেটা না কাটলেও হবে, যদি ওই বাইরেটায় এসে ছবি টবি তুলে চলে যায়, বাগানগুলো ঘুরে প্যালেসটা দেখে ভেতরটায় না ঢোকো তাহলে কিন্তু টিকিট কাটার দরকার নেই, কারণ এই ভেতরে ঢোকার আগে টিকিটটা চেকিং হয়। এখানে অনেক কামান ছিল, তারপরে তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম, এই জায়গাটা ছিল জলসাঘর মতন, মা তারপরে অনেক রাজাদের জিনিসপত্র যেগুলো দেখতে আমার ভালো লাগে ভীষণ, তাদের কারুকার্য এতদিন আগেকার মার্বেলে এত সুন্দর কারুকার্য, এটা হলো তখনকার সেনাবাহিনী, সেই সবের অনেক অয়েল পেন্টিং আছে গোটা দেওয়াল জুড়ে জুড়ে, খুব ভালোভাবে মেনটেন করে এরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জুতো খুলের সিস্টেমটা এই জন্যই ভালো। আর এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্কুয়েট হল টাইপের, তাদের যে কোনো অনুষ্ঠান, বিয়ে হোক বা কিছু, সেটা এই বড় বড় থাম দেওয়া এই জায়গাটায়, এখানটাই অনুষ্ঠিত হতো। এটা হচ্ছে তাদের ব্যান্ড সেই সময়কার, আর তাদের অনেক সদস্যের ছবি, অয়েল পেন্টিং, একদম জীবন্ত অয়েল পেন্টিংগুলো এত সুন্দর, নিচে সমস্ত ডেসক্রিপশান লেখা ছিল। গাইডও এখানে নেওয়া যায়, তাহলে পরে হয়তো আরও ভালো করে বুঝিয়ে দেবে, তবে আমরা আর গাইড নিইনি। আর এখানে প্রত্যেকটা ফটোর নিচে লেখাই ছিল কত সব সাল থেকে তারা কত সাল পর্যন্ত জীবিত ছিল এবং তাদের পরিচয়। এই পুরো জায়গাটাই অয়েল পেন্টিংয়ে ভর্তি ছিল। তারপরে একটা জায়গায় সমস্ত রূপোর জিনিসপত্রগুলো রাখা ছিল, এত সুন্দর বড় বড় থাম, এইগুলো দেখলেই যেন ইতিহাসে হারিয়ে যেতে ইচ্ছা হয়। আর এই জায়গাটা হচ্ছে জলসাঘরের মতন, এই মাঝখানটায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, আর চারিদিক দিয়ে রানীরা, ওপর দিক দিয়ে রানীরা এবং রাজারা এখানে সিংহাসনে বসে দেখতেন। আর রানীদের তো নিচে আসার কোনো রকম পারমিশন ছিল না, তো ওপরের এই ছোটো ছোটো খোপগুলো দিয়ে তারা দেখত।
এইখানে তাদের কোনো এক ঠাকুরকে নিয়ে তারা বেরিয়েছিল। আর এই সব দেখে আমরা বেরিয়ে এলাম। এবার জুতো কালেক্ট করে আমরা যাব পরে সাইড সিনের জন্য। এরপরে কোথায় গিয়েছিলাম সেটা শেয়ার করব পরের ব্লগে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।